বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পাহাড় সমান বিপদ আপদ দূর করার এবং সকল প্রকার সমস্যার সমাধান করার এবং সকল কিছু থেকে নিরাপদ থাকার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমদ নিয়ে। জগৎ বিখ্যাত একজন শায়খ রয়েছেন, আমি যেই শায়খের নাম এখন আমি আপনাদের কাছে বর্ণনা করছি, ইনি হচ্ছেন সাইয়েদ সদর আল দিন আল দিসফুরি। ইনি যে কত বড় মাপের শায়খ ছিলেন আপনারা চিন্তাও করতে পারবেন না। ইনি এমন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন যে আপনারা অনেক বড় বড় মাপের আলেমরা হয়তো বা এই নামটি জানেন, তবে সেটির সংখ্যা খুবই কম। কারণ হচ্ছে ইনি অনেক বড় মাপের বুজুর্গ। আপনারা হচ্ছে যখনই এই শায়েখ কোনো মানুষ বড় কোনো বিপদে পড়তেন, কোনো সমস্যায় পড়তেন, অথবা খারাপ জিন থেকে, শয়তান থেকে, অথবা খারাপ শত্রু থেকে, বিপদ আপদ থেকে, অর্থাৎ সকল সমস্যা থেকে বিপদ আপদের জন্য যখন শায়েখের কাছে আসতেন, তখন শায়েখ তাদেরকে এই আমলটি করার কথা বলতেন। তবে আমি আপনাদের মাঝে খুবই তাড়াতাড়ি যাদের জানে দুশ্মন রয়েছে ওই দুশ্মনকে রাস্তার পাগল বানানোর জন্য বিশেষ একটি আমল নিয়ে হাজির হব, তবে অন্যায়ভাবে সেই আমলটি আপনারা করতে পারবেন না। এবং পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনারা আপনাদের সামনে যে লেখাগুলো আসতেছে প্রতিটি লেখাকে মনোযোগ সহকারে পড়বেন, কারণ ওইখানে আমি এমন কিছু উল্লেখ করে দিয়েছি যা আজকের আগ পর্যন্ত কেউ কখনো আপনাদের এইভাবে দিতে পারেনি, কারণ ওই কথাগুলোর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমি লুকায়িত রেখেছি। অবশ্যই অবশ্যই আপনারা প্রতিটি লেখাকে পড়বেন, তাহলে এই যে আমল করবেন এই আমল থেকে সাথে সাথেই কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ। এবং আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই আমার কাছ থেকে এজাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টের মাধ্যমে এজাজত নিতে চান, তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। যারা কথা বলার মাধ্যমে এজাজত নিতে চান, তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। তবে যারা কথা বলার মাধ্যমে এজাজত নিতে চান, তারা কী বিষয়ে এজাজত চান সেটি বলবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। এখন আমি আপনাদেরকে হচ্ছে বর্ণনা করব কিভাবে এই আমলটি করবেন। যত প্রকার সমস্যা রয়েছে সব কিছু থেকে নিরাপত্তার জন্য আর যা যা উল্লেখ করেছি তার জন্য আপনাদের যেটি করতে হবে একটু ভালো করে লক্ষ্য করুন। সাত সালাম বাংলা উচ্চারণ সহ আপনাদের সামনে আমি উল্লেখ করছি, তেলাওয়াত করে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, সালামুন কওলাম মির রাব্বির রহিম, সালামুন কওলাম মির রাব্বির রহিম, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মূসা ওয়া হারুন, সালামুন আলা মূসা ওয়া হারুন, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা ইলিয়াসিন,
سلام عليكم طبتم فادخلوها خالدين سلام عليكم طبتم فادخلوها خالدين سلام هي حتى مطلع الفجر سلام هي حتى এই যে সালাম রয়েছে, এই সকল কিছু থেকে নিরাপদ থাকার জন্য তিনবার করে প্রত্যেকটি আয়াত পাঠ করে শুধু আল্লাহ তার কাছে দোয়া করবেন অথবা নিজের শরীরে ফু দিবেন। গ্যারান্টিতে বলতে পারি, পাহাড় সমান সমস্যা থাকলেও, বিপদ আপদ থাকলেও, সমস্যা থাকলেও এবং সাথে সাথে দূর হয়ে যাবে, এমনকি আপনাকে হচ্ছে শত্রু বলেন, জিন বলেন, শয়তান বলেন, বদনজর বলেন, পৃথিবীর কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, এটি শতভাগ গ্যারান্টি দিয়ে বললাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।